কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধে হয়। ঠিক তেমনি আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারে ভাইরাস ঢোকাটাও খুবই স্বাভাবিক। তেমনি নতুন একটি ভাইরাসের নাম ডিগমাইন। কিভাবে আপনার ডেস্কটপকে ডিগমাইন ভাইরাসের থেকে বাঁচাবেন, মনেরও কি জিনিস, সেটাই আজকে আমার ভিডিওতে মূল আলোচ্য বিষয়। যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে চোখ রাখুন শেষ পর্যন্ত। আমি ইসরা তিশো আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টিং টিং টেক। ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন নিয়ে এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম। বিটকয়েনের মতো মনেরও এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। সারা বিশ্বে প্রায় 1324 ধরনের ক্রিপ্টোকারেন্সি এক্সিস্ট করে, আর তার মধ্যে মনেরও টপ 10-এ অবস্থান করছে। 2014 সালে প্রথম মনেরও বাজারে আসে। এই বছরের আগস্ট মাসেও মনেরোর দাম ছিল $50-এর কাছাকাছি, কিন্তু 2017 সালের শেষের দিকে হুট করে মনেরোর দাম বেড়ে দাঁড়িয়েছে $400-এ। অর্থাৎ বুঝতেই পারছেন, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন হোক বা মনেরো হোক, ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, আর হ্যাকাররাও এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আর তাই তারা নতুন একটি ভাইরাস নিয়ে এসেছে যার নাম ডিগমাইন। ডিগমাইনের উদ্দেশ্য হলো এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে আপনার অজান্তেই মনেরো মাইনের কাজ শুরু করে দিবে। কিন্তু কিভাবে? কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনার পিসিতে যদি আপনি বিটকয়েন মাইনিংয়ের কাজ করতে চান তাহলে আপনার পিসিতে একটি স্পেশাল সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যে সফটওয়্যার অন্যান্য ট্রানজ্যাকশনের হিসাব ক্যালকুলেশন ঠিক মতো করে দেওয়ার ফলে আপনি কিছু পরিমাণ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার অজান্তে এই সফটওয়্যারটি কিভাবে আপনার পিসিতে ইনস্টল হবে। হ্যাঁ, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুককে হ্যাকাররা এই ব্যাপারে ফসলের জমি হিসেবে ব্যবহার করছে। এক্ষেত্রে অন্য কোনো ভিকটিমের কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে একটি জিপ ফাইল পাঠানো হবে। জিপ ফাইলটি দেখতে অনেকটা ভিডিও ফাইলের মতো। আপনি যদি এটিকে ভিডিও ফাইলের সাথে গুলিয়ে ফেলে ক্লিক করেন তাহলেই তো কেল্লা ফতে, কারণ ডিগমাইনকে কোড করা হয়েছে অটো আইটি স্ক্রিপ্টে, যা মাইক্রোসফট উইন্ডোজের জন্য একটি ফ্রিওয়্যার অটোমেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই সফটওয়্যারটি যখন ইনস্টল হবে তখন উইন্ডোজ আপনার কাছে কোনো পারমিশন চাইবে না, আপনার অজান্তেই ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ওই ভিডিও ফাইলটিতে ক্লিক করবেন তখন এই সফটওয়্যারটি অটো ইনস্টল হয়ে আপনার ক্রোম এক্সটেনশনে রান করবে এবং আপনার পিসি দিয়ে মাইনিংয়ের কাজ করতে থাকবে। আর যদি ক্রোমে ফেসবুকে লগ ইনের সময় আপনার রিমেম্বার পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে তো এক ঢিলে দুই পাখি। এক্ষেত্রে ওই সফটওয়্যারটি আপনার ফেসবুককে হাতিয়ে নিবে এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল ফ্রেন্ডকে ওই লিঙ্কটি সেন্ড করে দিবে, এবং তারা যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে তারাও এই ভাইরাসে আক্রান্ত হবে। এভাবেই ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এ নিয়ে ফেসবুক বলছে যে এ ধরনের লিঙ্ক স্টপ করার জন্য তারা একটি অটোমেটেড সিস্টেমকে অন করে দিয়েছে যা এই সফটওয়্যারটি প্রোপাগেশনকে ডিমোট করবে। কিন্তু এরপরও যদি আপনি আক্রান্ত হন তাহলে ফেসবুক আপনাকে ফ্রি অ্যান্টিভাইরাস স্ক্যানার প্রোভাইড করবে। কিন্তু হতাশার কারণ এই যে সফটওয়্যারটি সিএন্ডসি সার্ভার থেকে নিয়ন্ত্রিত হয়, সেটি যে কোনো সময় আপডেট হতে পারবে, আর এখানেই ভয়ের কারণ। কারণ ফেসবুক আপনাকে যে অ্যান্টিভাইরাসটি প্রোভাইড করছে সেটি হয়তো নির্দিষ্ট কোনো ভাইরাস কোডের জন্য, কিন্তু ভাইরাসটি যদি হঠাৎ করে কোড চেঞ্জ করে তাহলে তো ওই অ্যান্টিভাইরাসটা কাজে লাগবে না। সো আপনার উচিত সাবধানে থাকা। এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন ক্ষেত্রে আপনি এই ভাইরাসটি থেকে সম্পূর্ণ সুরক্ষিত আছেন এখনো পর্যন্ত। আপনি যদি সেলফোন ইউজার হন অথবা আপনি যদি ক্রোম ব্যতীত অন্য কোনো সফটওয়্যার আপনার পিসিতে রান করান এবং সেটা দিয়ে যদি আপনি মেসেঞ্জার অথবা ফেসবুক ইউজ করেন তাহলে আপনি সম্পূর্ণ সুরক্ষিত, কারণ এই ভাইরাসটি স্পেশালি ডিজাইন করা হয়েছে গুগল ক্রোমের জন্য। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর অবশ্যই টিং টিং টেক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।